গুচি চলে এসেছে আজকে মেডিকেল চেকআপে, কারণ গুচির বার্থডে আসছে, তো বন্ধুদের সঙ্গে সেলিব্রেট করবে বার্থডেটা। তার আগে মেডিকেল চেকআপটা খুব দরকার। চলো দেখি আমাদের ডাক্তারবাবু কি বলছে। গুড মর্নিং, আজকে আবার একটা নতুন জায়গায় যাচ্ছি এক্সপ্লোর করতে, চল। আজ ন্যাশনাল হলিডে, এখন থেকে আমাদের 5 দিন ছুটি। গুচি বাবার বার্থডে সেলিব্রেশনের জন্য গুচি, হ্যাঁ যাবে তো, যাবে তো, প্রচন্ড ছটফট করছে। টাটা টাটা। আগের দিন আমার বাসন্তীকে দেখলে, আজকে মিস্টার চ্যাটার্জির বাসন্তীকে দেখো। আমরা এখন আলসি সোয়াদির দিকে যাচ্ছি, তো মিস্টার চ্যাটার্জির চা পিপাসা পেয়েছে, তো আমরা এখানে একটু হল্ট নিয়েছি। কিন্তু আমার মনটা একদম ভালো নেই, গুচির জন্য খুব মন খারাপ করছে। যদিও জানি ও বন্ধুদের সঙ্গে আনন্দ করতে গেছে, বার্থডে সেলিব্রেশনে গেছে, একদম ভালো লাগছে না। মানে গুচি ছাড়া পুরো ফাঁকা, কিচ্ছু ভালো লাগছে না, খুব মন খারাপ। চলো, তোমাদের আজকে একটা দারুণ রোড দেখো, খুব সুন্দর লাগছে দেখতে। চল আজকে ক্যামেরাটা আমি করছি, জানি না কতখানি ভালো শট দিতে পারবো, দেখে নাও। এখানে সমস্ত ইনফরমেশন লেখা আছে, ওয়াদি শীষ নেচার ট্রেল। আমরা পার্কটার ওদিকেও যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো পার্কিং নেই, প্রচণ্ড যাত অবস্থা যেহেতু আজকে হলিডে। দিস ইজ দ্য ব্লগ, নট উপস্থাপনা। আমি ট্রাই করছি, হ্যাঁ একটু কেঁপে গেলে প্লিজ অ্যাডজাস্ট করো, একদম এটা হচ্ছে রিয়েল জিনিস। হিডেন জেম আমাদের ইউএই, পুরো হচ্ছে রিয়েল ড্রিঙ্কিং ওয়াটার, পুরো মূর্তি নদী মনে হচ্ছে আমাদের জলপাইগুড়ি, দারুণ লাগবে, পুরো পরিষ্কার স্বচ্ছ জল। একদম আমাদের মিষ্টি নদী জলপাইগুড়ি। আই মিস ইউ সো মাচ জলপাইগুড়ি, আই লাভ ইউ। এখান থেকে শুরু হচ্ছে জার্নি,
হাইকিং হাইকিং হ্যাঁ হ্যাঁ হাইকিংই বটে। তারপর গানের সামনে খাওয়ার খাওয়ার করো, পাবেদা করছে পাবেদা করছে পাবেদা করছে। ওই বাংলায় কথা আছে না, আসতে পাগল যেতে ছাগল, সেরকম না না, কিনতে পাগল বেচতে ছাগল, ভুল বললাম। এটা খুব ভালো লাগছে। তার রাত্রিবেলা প্রচুর মামামের জন্য কান্নাকাটি করেছি মিস্টার চ্যাটার্জির কাছে, মামার কাছে যাবো ঘুরতে আমি কলকাতা, তাই আজকে নিয়ে এসেছে আমাকে মন ভালো করতে। আফটার অল মনটা খুবই ভালো হয়ে গেল। সত্যিখানে এসে যেন প্রতিটা জায়গাতে একটা একটা করে নতুন চমক পাচ্ছি, হাঁপাচ্ছি দেখতে পাচ্ছ। উঠতে উঠতে আমরা আরও উপরের দিকে উঠছি এবং আমরা ডিসকভার করলাম এখানে একটা ছোট্ট গ্রাম রয়েছে যেখানে প্রচুর ছোট ছোট ছাগল আমরা দেখতে পাচ্ছি এবং প্রতিটা জায়গায় যেন নতুন চমক দেখতে পাচ্ছি। এসো চলো যাওয়া যাক। শুনতে পাচ্ছ মুরগির আওয়াজ গ্রাম থেকে? প্রচুর ন্যাচারাল সাউন্ড পাওয়া যাবে। ইউএইতে 12 বছর থেকে এটা হচ্ছে সব থেকে সেরা এক্সপিরিয়েন্স। কোনো ইউরোপ নয়, কোনো সুইজারল্যান্ড নয়, ইউএই আফটার অল মাই হেভেন। এখানে এসে একটা কথাই বলতে ইচ্ছে করছে, তাই তো ব্লগ করি ভালোবেসে। এটা আমাদের নেশা, পেশা নয়। I wanted to escape for a while, not that a couple of drinks could ease my mind. I've been thinking of you for 2 weeks straight. Know that I need to get myself back in the game. Someone said your name had a turn around. Suddenly you're there standing in the crowd. Everything comes back in the blink of an eye. It's like you're mine, you're still mine. They skip the small talk, cause you know me better than I know myself. Oh my, it's been a while now since I saw you. জলের আওয়াজটা আশা করি শুনতে পাচ্ছ। আমি জানি না কতখানি তোমাদের কাছে পৌঁছতে পারলাম, মানে পৌঁছে দিতে পারলাম জলের শব্দটা, চেষ্টা করছি। বউ ব্লক করতে গিয়ে আর নামতে পারছি না, উঠতে তো পেরেছি, নামতে আর পারছি না। ধরো চ্যাটার্জি, ধরো ধরো আমার হাত ধরো। অবশেষে নামতে পারলাম, প্রকৃতি প্রেমিক রায়া ওপরে উঠে আর নামতে পারছে না, বাট শেষ প্রচেষ্টায় ফাইনালি নামতে পারলাম। প্রচুর হাঁপাচ্ছি। আশা করি তোমরা সবাই জলের শব্দটা শুনতে পাচ্ছ। তো এই ব্লগটা শেষ করার পর আমাদের নেক্সট এপিসোড এখান থেকে শুরু হচ্ছে, আল রাফিসা ড্যাম। চলো দেখতে থাকো। তো এই এপিসোডটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানিও। লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব মাই চ্যানেল দুবাই ব্লগার রায়া। টাটা।